গাজায় ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে হাজারো লাশ। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় গাজার ধ্বংসস্তূপে নিহতদের লাশ খুঁজছেন স্বজনরা। মার্কিন এবং আরব কূটনীতিক এবং বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েল যদি হামাসকে পরাজিত করে এবং গাজা দখল করে তার সৈন্য প্রত্যাহার করার এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দিকে অগ্রসর হওয়ার জন্য বিশ্বাসযোগ্য পরিকল্পনা ছাড়া গাজা দখল করে, তাহলে একটি দীর্ঘ এবং রক্তক্ষয়ী বিদ্রোহের সম্মুখীন হওয়ার ঝুঁকি রয়েছে। ইসরায়েল যখন উত্তর গাজার উপর তার নিয়ন্ত্রণ কঠোর করছে, তার প্রতিবাদে সারা বিশ্বে লাখ লাখ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।